টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তামিম জানান, টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না, কারণ বলার আগে অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরে এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের উপর মিথ্যাচারের অভিযোগও করেন। তারই জবাবে তামিম জানান, তিনি বোর্ডের দিকে কোনো অভিযোগ করেননি, কেবল তার নিজের ঘোষণা দেওয়ার সুযোগ পাওয়ার আফসোস করেছেন। টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তামিম জানান, টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না, কারণ বলার আগে অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরে এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের উপর মিথ্যাচারের অভিযোগও করেন। তারই জবাবে তামিম জানান, তিনি বোর্ডের দিকে কোনো অভিযোগ করেননি, কেবল তার নিজের ঘোষণা দেওয়ার সুযোগ পাওয়ার আফসোস করেছেন। টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তামিম জানান, টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না, কারণ বলার আগে অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরে এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের উপর মিথ্যাচারের অভিযোগও করেন। তারই জবাবে তামিম জানান, তিনি বোর্ডের দিকে কোনো অভিযোগ করেননি, কেবল তার নিজের ঘোষণা দেওয়ার সুযোগ পাওয়ার আফসোস করেছেন। টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তামিম জানান, টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না, কারণ বলার আগে অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরে এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের উপর মিথ্যাচারের অভিযোগও করেন। তারই জবাবে তামিম জানান, তিনি বোর্ডের দিকে কোনো অভিযোগ করেননি, কেবল তার নিজের ঘোষণা দেওয়ার সুযোগ পাওয়ার আফসোস করেছেন। টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তামিম জানান, টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না, কারণ বলার আগে অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরে এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের উপর মিথ্যাচারের অভিযোগও করেন। তারই জবাবে তামিম জানান, তিনি বোর্ডের দিকে কোনো অভিযোগ করেননি, কেবল তার নিজের ঘোষণা দেওয়ার সুযোগ পাওয়ার আফসোস করেছেন।